হ্যালো বন্ধুরা, সুমিশ রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো মুড়ির পোলাও। মুড়ির পোলাও বানাতে আমার লাগছে মুড়ি, চিলি সস, টমেটো সস, পেঁয়াজ, আলু, ডিম, নুন, সাদা তেল, সয়া সস, কাঁচা লঙ্কা। এবার আমি মুড়িটাকে ভিজিয়ে নেব। মুড়ি ভেজানোর জন্য গামলায় জল নিয়ে নিচ্ছি। এবার আমি গামলার জলে মুড়ি ঢেলে দিচ্ছি। এবার মুড়িটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে তুলে নেব। খুব বেশি ভেজাবো না, খুব ভালো ভিজবে, তাহলে নরম হয়ে যাবে। খুব ভালো করে ভেজালে মুড়িটাকে এবার আমি তুলে নিচ্ছি। মুড়িটা ধোয়া হয়ে গেছে, আমি জল ঝরানোর জন্য ছেঁকে দিলাম। আলুটাকে ছাড়িয়ে কেটে নেব। আলুটাকে এরকম করে কেটে নেব। এবার এরকম সরু সরু করে কাটবো। আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজটাকে কেটে ছাড়িয়ে নেব। লঙ্কাগুলো চিরে নেব। গামলায় জল দিয়ে নিচ্ছি আলু ধোয়ার জন্য। কেটে রাখা আলুগুলো গামলায় দিয়ে দিচ্ছি। আলুটা ধুয়ে তুলে নিচ্ছি। ডিমটাকে ভেঙে নিচ্ছি। অল্প নুন দিয়ে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। উনুনটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দিলাম উনুনের মধ্যে। কড়া গরম হয়ে গেছে, কড়াতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম।
আলুটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি, সব একসাথে ভেজে নেব। এবার ভেঙে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। এবার একসাথে খুব ভালো করে আমি ভেজে নেব। খুব ভালো করে ডিম, পেঁয়াজ, আলু একসাথে ভালো করে ভাজা করে নিয়েছি। এবার আমি মুড়িটাকে দিয়ে দেব। ভিজিয়ে রাখা মুড়িটা এবার আমি দিয়ে দিচ্ছি। দেখো মুড়ি একদম একটা হয়ে গেছে, ছড়া ছড়া হয়ে গেছে মুড়ি। দিয়ে দিচ্ছি সয়া সস। দিয়ে দিচ্ছি টমেটো সস। দিয়ে দিচ্ছি চিলি সস। দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। মুড়ির পোলাও রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মুড়ির পোলাও রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।